সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল আরিফ চ্যানেলটিকে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট টেকনোলজি ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো বন্ধুগণ, আপনি কি এয়ারটেল ইউজার? আপনি কি এয়ারটেল সিম ব্যবহার করেন? আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে বন্ধুগণ আপনি এবার পেয়ে যাবেন 10 GB ডাটা বিনামূল্যে। তো বন্ধুগণ কীভাবে করবেন এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আরিফ আর আপনারা দেখছেন টেকনিক্যাল আরিফ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আমি বর্তমান 3টি ডিভাইসের মধ্যে পেয়েছি এবং আপনাদেরকে লাইভ প্রুফ এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমরা ওপেন করে নেব আমাদের মোবাইল ডায়লার। আমরা ডায়লার ওপেন করে নিলাম। তো বন্ধুগণ, এখানে আপনাকে একটা নাম্বার পুট করতে হবে, আপনি ডিসপ্লের মাধ্যমে দেখতেও পাচ্ছেন। আমি তাও একবার আপনাদেরকে জানিয়ে দিই, 5999555। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টাইপ করে নিলাম। ঠিক, আপনি এই নাম্বারে কল করবেন। কল করার পর বন্ধুগণ 2-1 সেকেন্ড আপনি অপেক্ষা করে নেবেন। তবে বন্ধুগণ, এই অফারটি আপনি 4G-র মধ্যে ব্যবহার করতে পারবেন। তো কল করে নিলাম আমরা। তো বন্ধুগণ একটুখানি অপেক্ষা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা মেসেজ চলে এলো। তো চলুন মেসেজের মধ্যে কী আসে আমরা সেটা দেখে নেব। তো বন্ধুগণ আমরা মেসেজটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ গট ফ্রি 10 GB ডাটা ফ্রম এয়ারটেল। এবং দেখতেই পাচ্ছেন 10 দিনের জন্য এটা আমার ভ্যালিড আছে। এবং দেখতেই পাচ্ছেন *121*51# এটাই আমাকে এই নাম্বারটা বন্ধুগণ ডাইল করে নিলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন, চেক করতে পারবেন। তো চলুন আমরা একবার আমাদের ব্যালেন্স চেক করে নেব। আমরা চলে যাবো ফোনে, ফোন থেকে বন্ধুগণ এখান থেকে আমরা *121*51# ক্লিক করে নেব এবং একটুখানি অপেক্ষা করে নেব। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন USD কোড রানিং দেখাচ্ছে এবং আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন ইন্টারফেসটা ঠিক এইরকম আসছে। তো বন্ধুগণ আমরা এখান থেকে 4th ক্লিক করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যালেন্স এন্ড ভ্যালিডিটি। 4th ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্ড করে দেবো। তো বন্ধুগণ কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছেন ইন্টারফেসটা ঠিক আবার এইরকম খুললো। আপনি দেখতেই পাচ্ছেন ডাটা আমার আছে বর্তমান 10,240 MB, অর্থাৎ 10 GB ডাটা আমি পেয়ে গেছি। তো বন্ধুগণ আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনিও 10 GB ডাটা পেয়ে যাবেন আশা করি। তো বন্ধুগণ এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন।